হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার অনলাইন ইউটিউব চ্যানেল টিআর সলিউশনস আশা করি সবাই ভালো আছো তো আজ আমি জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আলোচনা করব তো আজকে আমি বিভিন্ন শহর এবং তাদের যে উপনাম সেগুলো নিয়ে আলোচনা করবো অর্থাৎ বিভিন্ন অঞ্চলে উপনাম সম্পর্কে দেখো প্রথমে প্রথমে আছে বেঙ্গল বেঙ্গলসড় অর্থাৎ এটা হলো দামোদর রিভার অর্থাৎ বাংলার দুঃখ সেটা হল দামোদর নদী দেন ব্লু মাউন্টেন্স অর্থাৎ নীল পর্বত এটা হলো নীলগিরি হিলস অর্থাৎ নীলগিরি পাহাড় তারপরে চায়নাস সড়ক এটা হল চায়নার দুঃখ অর্থাৎ চীনের দুঃখ এটা হলো হোয়াংহো অর্থাৎ হোয়াংহ নদী তারপরে ইটারনাল সিটি এটা হলো চিরন্তন শহর এটা হলো রোম দেন এম্পায়ার সিটি অর্থাৎ রাজকীয় শহর এটা হলো নিউ ইয়র্ক দেন গেট অফ টিয়ার স্ট্রেট অফ অর্থাৎ অশ্রুর শহর অর্থাৎ প্রবেশদ্বার অশ্রু প্রবেশদ্বার এটা হলো বাবেলার বাবেল মানদেব আচ্ছা তারপরে গেটওয়ে অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের প্রবেশদ্বার এটা হলো মুম্বাই গিফট অফ দ্য নাইল অর্থাৎ নীলনদের দান এটা হলো ইজিপ্ট অর্থাৎ মিশর তারপরে গ্রানাইট সিটি অর্থাৎ গ্রানাইটের শহর এটা হলো আবৃদ্দিন অর্থাৎ স্কটল্যান্ড আবৃদ্দিন স্কটল্যান্ড সিটি অফ সেভেন হিলস সাতটা পাহাড়ের শহর এটা হলো রোম তারপরে সিটি অফ প্যালেসেস প্রাসাদের শহর এটা হলো কলকাতা তারপরে সিটি অফ গোল্ডেন গেট অর্থাৎ সোনার প্রবেশদ্বার অর্থাৎ এটা হলো সান ফ্রান্সিসকো তারপরে হেরিং পন্ড অর্থাৎ হেরিং পুকুর এটা হলো আটলান্টিক ওশান অর্থাৎ আটলান্টিক মহাসাগর তারপরে হোলিল্যান্ড অর্থাৎ পবিত্র শহর বা পবিত্র দেশ বলতে পারো জেরুজালেম এটা হলো জেরুজালেম আইল্যান্ড কন্টিনেন্ট অর্থাৎ দ্বীপের শহর বা দ্বীপের মহাদেশ বলত দ্বীপের মহাদেশ এটা হলো অস্ট্রেলিয়া তারপরে ম্যানচেস্টার অফ জাপান জাপানের ম্যানচেস্টার এটা হলো ওসাকা পিলার্স অফ হার্কিউলিস হার্কিউলিসের পিলার্স এটা হলো স্ট্রেট অফ জিব্রাল্টার অর্থাৎ জিব্রাল্ট স্ট্রেট অফ জিব্রাল্টার পার্ল অফ অ্যান্টিলস এটা হলো মুক্ত দেশ এটা হলো কিউবা তারপর প্লেগ্রাউন্ড অফ ইউরোপ ইউরোপের প্লেগ্রাউন্ড এটা হলো সুইজারল্যান্ড রুফ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ ছাদ এটা হলো দ্য পামিরস অর্থাৎ পামির গ্রন্থি পামির মালভূমি হচ্ছে সুগার বোল অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর চিনির কৌটো এটাকে বলে কিউবা ল্যান্ড অফ কেকস অর্থাৎ কেকের শহর বা কেকের দেশ এটা হলো স্কটল্যান্ড তারপর আসছি ল্যান্ড অফ গোল্ডেন ফ্লিস অর্থাৎ স্বর্ণভেরার দেশ এটা হল অস্ট্রেলিয়া তারপরে ল্যান্ড অফ ম্যাপল লিভ অর্থাৎ ম্যাপেল পাতার দেশ এটা হলো কানাডা দেন ল্যান্ড অফ মর্নিং কাম অর্থাৎ শান্ত সকলের দেশ এটা হলো কোরিয়া তারপরে ল্যান্ড অফ মিড সান অর্থাৎ মধ্যরাতে সূর্যের দেশ এটা হলো নরওয়ে ল্যান্ড অফ থাউজেন্ড লেকস অর্থাৎ হাজার হ্রদের দেশ এটা হলো ফিনল্যান্ড তারপরে ল্যান্ড অফ থান্ডার এটা হলো বজ্রপাতের দেশ যেটা হল ভুটান তারপরে হোয়াইট এলিফ্যান্ট সেত হস্তির দেশ এটা হলো থাইল্যান্ড তারপরে ল্যান্ড অফ ফাইভ রিভার্স পঞ্চ দেশ এটা হলো পাঞ্জাব তারপর ল্যান্ড অফ রাইজিং সান অর্থাৎ সূর্যোদয়ের দেশ এটা হলো জাপান ওকে আমার এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল টিআর সলিউশানসকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে এবং এই ধরনের বিভিন্ন স্টাডি মেটেরিয়াল আরও পেতে আমাদের একটা অনলাইন অ্যাপ আছে যেটার নাম হলো টিআর সলিউশনস এটাকে তোমরা অবশ্যই ডাউনলোড করো এটা ডিসক্রিপশানে এটা লিংক দেওয়া আছে ধন্যবাদ